সবাইকে অনেকটাই রাত হয়ে গেছে, 9:30, গুড নাইট বলবো প্রোগ্রামের শেষে। তো আমরা যে টিউটোরিয়ালটা সিরিজটা চলছে সেই সিরিজটা কিউবেসিক সিরিজ। তো এখানে আমরা এক এক করে প্রায় গোটা 4-5টা ভিডিও আশা করি হয়ে গেছে অতক্ষণে। তো এটা হচ্ছে আমাদের, তাহলে এটা হচ্ছে আমাদের ষষ্ঠ সিক্সথ ভিডিও হবে। গোটা ভিডিও, সব প্রিভিয়াস ভিডিওতে আমরা দেখেছিলাম কি করে ইনস্টল করতে হয়, কি করে ডাউনলোড করতে হয়, এবং উইন্ডোটার কিছু কিছু পরিচয় নিয়েছিলাম এখন যে, এবং কিছুক্ষণ 5 নম্বর ভিডিওতে আমরা দেখেছিলাম যে কি করে দুটো সংখ্যা যোগ করতে হয়। অবশ্যই প্রতি ভিডিওগুলো না একটু একটু মানে চেষ্টা করো প্রথম থেকে লাস্ট অব্দি দেখার, তাহলে কি হবে, প্রথম ভিডিওর সাথে দ্বিতীয় ভিডিও কিছু না কিছু লিঙ্ক থাকে, দ্বিতীয়র সাথে তৃতীয়টার কিছু না কিছু লিঙ্ক থাকে, তাহলে আমরা জিনিসটা প্রপার শিখতে পারবো। এবং বেশি বড় বড় ভিডিও করা হচ্ছে না, ভিডিওটার ডিউরেশন হার্ডলি 9 থেকে 10 মিনিট, তো অবশ্যই দেখাই যায়। যদি দেখি তাহলে আমার প্রোগ্রামটা আশা করি হাসতে হাসতেই প্রোগ্রামটা শিখে যাব। তো চলা যা, প্রথমবার আগের ভিডিওতে আমরা দেখেছিলাম দুটো সংখ্যার যোগ, ঠিক এইভাবে আমরা দুটো সংখ্যার যোগের বদলে আমরা যদি সিম্বল চেঞ্জ করে যদি গুণ করে দিই, এখানে ভেরিয়েবলটা না সাম দিলাম কিন্তু দেখবো আমরা সেটাকে গুণ হচ্ছে, দুটো সংখ্যা গুণ হয়ে গেছে, তাই না? তো এইভাবে আমরা যদি আমাদের কোনো একটা প্রোগ্রাম ডেভেলপ করতে পারি, একটা ক্যালকুলেটর প্রোগ্রাম ডেভেলপ করতে পারি, দুটো সংখ্যার যোগ, দুটো সংখ্যার আমরা দুটো সংখ্যা নিলাম তার যোগ বিয়োগ গুণ ভাগ আমরা সব করতে পারবো। তো আমরা এটা যোগ দেখলাম, এটা যোগ করলাম প্লাস, তাহলে পরের ভিডিওতে আমরা মনে করি 32 নম্বর লাইন দিলাম, আমরা দিলাম MUL, মাল মানে মাল্টিপ্লিকেশনকে আমরা বলতে বোঝাতে যাচ্ছি, N1 গুণ N2 হয়ে গেল। তারপর আমরা ওকে, আমরা 33 নম্বর লাইনে দিতে পারি ডিভ, DIV, ডিভ মানে ডিভিশন ইকুয়ালস টু N1 ডিভাইডেড N2, এরকম দিতে পারি। আমরা সাবস্ট্রাকশন করতে পারি, 34 সাবস্ট্রাকশন মানে বিয়োগ, সাবস্ট্রাকশন N1 মাইনাস N2, এবং সেগুলোকে পরপর আমরা, সরি, N1 সাব ইকুয়ালস টু N1 মাইনাস N2, এক্সপেক্টেড সাব এটা নিয়ে নিয়ে যাবে, এটা দেখি কি ওয়ার হচ্ছে। তো সেখান থেকে আমরা 34 40 হয়েছে, আমরা এইভাবে এবার এগুলো আমরা চেলে সবগুলোর প্রিন্ট করাতে হবে। তো 42-এর করি প্রিন্ট, সরি অ্যাকচুয়ালি খুব গরম পড়েছে, তার মধ্যে পাখা বন্ধ করে আমরা কাজ করছি, পাখা চললে আমরা ঠিক শুনতে পাবো না, সাম হয়ে গেল। MUL মাল্টিপ্লিকেশন ইকুয়ালস টু MUL মাল বলে যেটা রয়েছে, আচ্ছা এখানে একটা সেমিকোলন দিতে হবে, তারপর 45 এ প্রিন্ট ডিভিশন ইকুয়ালস টু DIV এর মধ্যে যেটা রয়েছে, DIV এর মধ্যে রয়েছে। অবশ্যই যদি কোনো কিছু ভুল ভ্রান্তি হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, যেহেতু কন্টিনিউ ভিডিওগুলো করি না সময়ের অভাব, তো সেখান থেকে ভুল ভ্রান্তি হতেই পারে, ভুল ভ্রান্তি হওয়াটা স্বাভাবিক ব্যাপার। আর ভুল ভ্রান্তি যদি কারো কিছু মনে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে আরও খুব খুশি হব। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবে। তো আমরা চলে আস, দেখলাম যে যোগ গুণ ভাগ একটা দুটো ভ্যালুকে নিয়ে কী করে করতে পারে, এবং সেটাকে প্রিন্ট করে আমরা দেখতে পারি কি, দেখি সাম ইকুয়ালস টু 170 মাল্টিপ্লিকেশন অ্যান্ড ডিভিশন। আমরা তাহলে দেখলাম যে দুটো ভ্যালুকে নিয়ে কী করে সাম করব, কী করে মাল্টিপ্লিকেশন করব, কী করে ডিভিশন করব, এভাবে আমরা করতে পারলাম, আশা করি পেরেছি, কারো অসুবিধা নেই। তাহলে চলে যাব নেক্সট প্রোগ্রামে। তো এই প্রোগ্রামটাকে আমরা আর না বাড়িয়ে এখানে আরো দুই একটা জাস্ট নতুন কিছু একটা শিখি, নাহলে এই ভিডিওটা কিছু শেখা হলো না, বেসিক্যালি আগের প্রোগ্রামটাকেই আমরা করলাম। তো আমরা 1 নম্বর লাইনে রেম লিখে লিখতে পারি দিস পিক প্রোগ্রাম ইজ ILLUSTR ইট লাস্টেড ফর সাম মাল্টিপ্লিকেশন ডিভিশন
তো আমরা এইভাবে কোনো একটা প্রোগ্রামকে লিখে রান করাতে পারি, হ্যাঁ, কিন্তু সেই লেখাটা আসবে না। এটা হচ্ছে রেম ফর একটা কোন একটা নাম দিয়ে দেওয়া, যাতে কিনা পরবর্তীকালে কেউ যদি দেখে এটা বুঝতে পারে যে প্রোগ্রামটা কিসের জন্য করা হয়েছে, তাই জন্য। এটা অবশ্যই কম্পাইলার এক্সিকিউট করে না, এটাকে যেহেতু রেম লেখা, রেম হচ্ছে একটা কিওয়ার্ড, ঠিক আছে, এবং সিএলএস থেকেই কম্পিউটার এক্সিকিউট করে। এবার আমরা বলে দিই লাইন নাম্বারগুলো আমরা 5, 10, 15 এরকম কেন দিচ্ছিলাম, যেটা আমার মনে হয় যে আমি যদি 5, 10 করে দিই তার মাঝখানে দেখা গেলো একটা 7 নম্বর লাইন দরকার হচ্ছে, আমি করে দিতে পারলাম। যেমন 30-এর পর 40 দিয়েছে, মাঝখানে আমার কিছু লাইন দরকার ছিল, তাই আমি 30, 32, 33 করে অ্যাড করতে পারলাম। আমি যদি 30-এর পর 33 বা 31-এর পর 31 করতাম, তাহলে আর একটা লাইন অ্যাড করতে গেলে তখন আমার একটু এডিট বেশি করতে হবে, তাই জন্য আমরা একটু অনেকটা গ্যাপ গ্যাপ দিয়ে করতাম। ফাইনালি প্রোগ্রামটা আউটপুট দেখে নেবো, প্রোগ্রামটা আউটপুট একদম সুন্দর একটু আউটপুট দিয়েছে, আমাদের কম্পিউটারের নাম ছিল, তারপর সাম ইকুয়ালস টু, যেটা সাম হয়েছিল, মাল্টিপ্লিকেশন অ্যান্ড ডিভিশন হয়েছিল। তো আজকে ভিডিওতে এতক্ষণে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট একটা প্রবলেম নিয়ে। ততক্ষণ অবধি ভালো থেকো, সুস্থ থেকো, প্রোগ্রাম করতে থাকো, এবং প্রোগ্রামটা ভালো লাগলে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অবশ্যই করতে ভুলবে না। গুড নাইট।